হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ প্রিয় ভিউয়ার্স বেকারত্ব জীবন থেকে মুক্ত পাওয়ার জন্য এটি হতে পারে একটা উত্তম টনিক এই যে তিনটি বিষয় এখানে আছে হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক এখানে পড়াশোনা করে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন এই ভর্তি বিজ্ঞপ্তির এই সংবাদটা নিয়ে এসছে দ্য ডেইলি ক্যাম্পাস সতেরোই জুন 2021 হাজার বৃহস্পতিবার এখানে বলা হয়েছে যে সকল সরকারি ও বেসরকারি ইউনানি কলেজ এবং হোমিওপ্যাথিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মঙ্গলবার 8 জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী তেরোই জুন অর্থাৎ অলরেডি যেটা শুরু হয়ে গেছে প্রসঙ্গত এবার সকল সরকারি বেসরকারি ইউনানি আয়ুর্বেদিক কলেজের সাথে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে একই পরীক্ষায় বিইউএমএস বিএএমএস বিএইচএমএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি জন্যটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন আমরা এই সংবাদের বাকি অংশ দেখি ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ যে তত্ত্ব সময় এখানে আছে সেটা হলো আবেদন শুরু তেরোই জুন দুই আবেদন শেষ তেরোই জুলাই দু পরীক্ষা পদ্ধতি এমসিকিউ নম্বর এমসিকিউ একশো নম্বরের জিপিএ দুশো নম্বর পরীক্ষার সময় এক ঘন্টা ভর্তি পরীক্ষার ফি এক টাকা ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হাজার সতেরো আঠারো সনে এই এসএসসি এবং দুই বা দুই হাজার বিশ সনে এইচএসসি বা সমানে পরীক্ষায় মোট আট দশমিক জিরো থাকতে হবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য জিপিএ থাকতে হবে এসএসসি ও এইচএসসি বা সমানের পরীক্ষায় অবশ্যই পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে থাকতে হবে এবং জীববিজ্ঞান বিষয়ে অবশ্যই তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে উপজাতি ও অ উপজাতি শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় মোট সাত দশমিক জিরো থাকতে হবে তবে অবশ্যই উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য জিপিএ থাকতে হবে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন এখানে দেওয়া আছে একশো নম্বরের এম ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর চল্লিশ শুধুমাত্র চল্লিশ পে উত্তীর্ণ হওয়ার শিক্ষার্থীদেরই মেধা তালিকা প্রস্তুত করা হবে এই একশো নম্বরের পরীক্ষার ভিতরে জীববিজ্ঞানে তিরিশ রসায়ন পঁচিশ পদার্থ বিশ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ উল্লেখ্য দুই সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি ইউনানি মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে করতে ছাত্র করা হবে এখানে আসন সংখ্যায় বলা হয়েছে যে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে দুটি বিভাগে মোট পঞ্চাশটি আসন রয়েছে ইউনানি পঁচিশ আয়ুর্বেদিক পঁচিশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পঞ্চাশটি আসন রয়েছে বি এইচ এম এমবিবিএস পড়ার স্বপ্ন লালন করেও যারা ভর্তি হওয়ার সুযোগ পাননি অ্যাপ্রন গায়ে জলানোর অন্যতম একটি সুযোগ এই ভর্তি পরীক্ষা এইচ সাবজেক্টগুলো বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ও অল্প সময়ে সফল ক্যারিয়ার গড়ার মাধ্যম ফিডিও ভিওয়ার্স আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এ বিষয়ে পড়াশোনা করে নিতে পারেন কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ এই ছিল আমার আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ